ব্রাজিলে কিরকম অভিজ্ঞতা ছিল? দেখো, অভিজ্ঞতা ছিল খুবই ভালো, কারণ অন্যরকম পরিবেশ, জীবনে ওখানে গিয়ে কোনোদিন দেখিনি যে কেউ ফুটবল ছাড়া বাঁচে, মানে সবাই ফুটবলটাই ওদের জীবিকা, এমনকি রাস্তায় ভিক্ষা করেও দেখি ফুটবলের স্কিল দেখিয়ে লোককে, সেটাও আমি জানতাম না, পরে আমার কাছে টাকা যাচ্ছে, এরকম মানে সবকিছু ওখানে ফুটবলটা, যার জন্য ওরা অনেক উন্নত। আর আমরা ইন্ডিয়া গেছিলাম খেলতে ঠিকই, কিন্তু ওখানকার লোক ভাবতো আমরা তো ক্রিকেট খেলি, আমরা ফুটবল খেলি যেটা জানেই না, সেটা নিজেদের একটা ছোট লাগতো, তাও খেলে এসেছি, এটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে যে ফুটবলটা কতটা ওরা কি ভালোবাসাটা সেটা ওদের ওখান থেকে বোঝা যায়। এটা কোন সালে গেছে? আমি 2010-এ গেছিলাম, সেপ্টেম্বর মাসে। এটা ফিফা স্ল্যাম সকার বলে যে হোমলেস ওয়ার্ল্ড কাপ করে একটা, সেইটা না না, এটা 4 বছর বলতে বিশ্বকাপ যে বছর শুরু হয় তার আগের বছর একটা সেই দেশে একটা করা হয় আয়োজিত ফিফা। হ্যাঁ, ব্রাজিলে হয়েছিল, ব্রাজিল চ্যাম্পিয়ন চিলি রানার্স হয়েছিল। ব্রাজিলের কোন মাঠে খেলা খেলতে পেরেছেন? আমরা প্র্যাকটিসের জন্য আমাদের, দেখো তখন তো আমরা যখন গেছি তখনই স্টেডিয়ামগুলো ভাঙা কাজ চালু হয়ে গেছিলো, মানে 2014 ওয়ার্ল্ড কাপের জন্য তখন থেকে সব ইয়ে হয়ে গেছিলো, তাই জন্য আমাদের ওই মারাকানাড়ি যেমন আমাদের এখানে আছে সাহেব ছোটো ছোটো মাঠগুলো, সেরকম মারাকানাটা ছোটো মাঠে প্র্যাকটিসের জন্য ইয়ে করে দিয়েছিল, জায়গা করে দিয়েছিল। আর আমরা খেলাটা হয়েছিল তোমার ওই ইয়েতে, মানে কোপা কাবানা মারাকানা বিচের ওখানে। সিলেকশন হয়েছিল ই, আমি নাগপুরে গেছিলাম, ওখানে বিমল ঘোষের একটা ক্যাম্প থেকে আমাকে সিলেকশন করেছিল, সেখান থেকে গেছিলাম। আমি গোলকিপার খেলি। আমি রেকর্ড বলতে আমি ছোটবেলায় ইস্ট বেঙ্গল জুনিয়ার আন্ডার 15 ছিলাম, তারপরে কলকাতা মাঠে FCI খেলেছি 2010-11, যে বছর FCI তে ছিলাম সে বছর ওখান থেকেই গেছিলাম আর কি ব্রাজিলে। আমাকে ওখান মানে এখান থেকে ছাড়া হয়েছিল, মানে ছাড়ছিল না, আমার সই হয়ে গেছিলো, তারপরে গেছিলাম, তারপরে ওখান থেকে আসে রাজস্থান সই করলাম, মানে 2012-তে রাজস্থান, তারপরে আমার পাটা ভেঙে গেল, 3 টুকরো হয়ে গেল, তারপর থেকে আস্তে আস্তে অনেকটা মানে আমার যে স্বপ্নটা সেটা ভেঙে গেছিলো। তারপর ভারতের হয়ে তো মানে যে টিমটা গেছিল সেখানে তো গোলকিপার মানে 2-3 জন যায়। হ্যাঁ 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 হ্যাঁ, সেখানে কি প্রধান গোলকিপার? আমি ফার্স্ট গোলকিপার প্রথমে ছিলাম, আমি 7টা ম্যাচ খেলেছিলাম, 12টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ আমি খেলেছিলাম।